আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে দেখাবো আপনাদের সুইচ ইলেকট্রিক যে বৈদ্যুতিক সুইচ আছে সেটা কিভাবে কাজ করে তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তো ভিডিওটি দেখতে থাকেন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের বাসাতে নিজেরাই করতে পারবেন এ এই সুইচ কীভাবে কাজ করে তা আমি এখন আপনাদের দেখিয়ে দি দেখিয়ে দিচ্ছি তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন এটা একটা সুইচ তো আমরা প্রথমে কি করি যে ডাইরেক্ট কিভাবে কানেকশন করবেন তা কিন্তু আমি এখন দেখিয়ে দিচ্ছি তো এটা আমাদের প্লাগ এই যে টুপিন প্লাগ টুপিন প্লাগে দুটা কানেকশন করা আছে সেটা আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আমরা প্লাগ সিস্টেমে এটা দেখাচ্ছি যে প্লাগে কিভাবে কানেকশন করে আপনারা এই কানেকশনটা করবেন হোল্ডারে তো অনেক সময় ডাইরেক্ট ধরেন আপনারা কি করবেন ডাইরেক্ট চলাবেন অর্থাৎ প্লাগের সিস্টেম প্লাগের মাধ্যমে তো আমরা এখানে জাস্ট ফেসটা এখানে দিয়ে দেবো লালতালটার সাথে কানেকশন দিয়ে দিলাম এখানে কানেকশন দিয়ে দিলাম এবং আমাদের নিউটল কানেকশন দিয়ে দেব এই যে কানেকশনটা নিউটলটা দিয়ে দিচ্ছি জাস্ট নিউটলটা নিউটলে এবং আমরা লাল তারের সাথে লাল তার এবং কালো তার সাথে কালো তার দিতে হবে তো আমি যেহেতু এখানে আপনাদের দেখাচ্ছি তো আমরা টেপ মারছি না দেখেন আপনারা কিন্তু টেপ দিয়ে দেবেন তো এখন এটা আমরা প্লাগে দিয়ে দেবো এই প্লাগে কিন্তু এই লাইনটা দিয়ে দিলে কিন্তু লাইটটা জ্বলবে তো দেখেন আমি লাইনটা দেখাচ্ছি এই দেখেন এই লাইনটা কিন্তু এখন ডাইরেক্টে চলছে তো ডাইরেক্টে তো আমরা সবসময় চালাবো না তো ডাইরেক্টে যদি আমরা সবসময়তে না চালাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে কানেকশানটা কোথায় দিতে হবে এই যে আমাদের সুইচে দিতে হবে যাতে আমরা লাইটটা ঠিকমতো অন অফ করতে পারি তো সে কারণে সুইজে ব্যবহার করতে হবে এখন সুইজে কীভাবে আমরা কানেকশন করবো সেটাই কিন্তু আমরা সেটাই কিন্তু আপনাকে দেখে আমি দেখাচ্ছি এখন এখানে দেখেন এটা হলো সুইচ তারপরে এই যে সুইচটা আছে এখন যখন আমরা এখানে সুইচের কাজ কি হবে সুইচের কাজটা হলো আমরা যখন সুইচটা দিব ধরেন লেখা পার এটা হলো সিধা সুইজের সুইচের পার দেখে অবশ্যই যে লেখাটা যদি পড়া যায় দেখেন লেখাটা যদি পড়া যায় যে কোনো সুইচ কিন্তু লেখাটা দিকে পড়া যাবে সেদিকে কিন্তু সীতাপার তো এটা হলো পার আপনাদের দেখতে হবে যে এই নিচের টার্মিনাল দুটি টার্মিনাল আছে যেহেতু ওয়ে সুইচ তো দুই টার্মিনাল আছে যখন আমরা সুইচটা দিব তখন এটা ক্লোজ হয়ে যাবে তার মানে এই ফেসটা এখানে লেগ এই দুইটা ফেস জাতে হয়ে যাবে এটা সুইচ কন্ট্যাক্টের মাধ্যমে তো আমি এখন আবার যখন অফ করবো তখন কন্ট্যাক্টটার ভিতর থেকে লাইনটা আউট হয়ে যাবে এটা হলো সুইচের কাজ তো এখন আমি সুইচটা আপনাদের কানেকশন দেখাচ্ছি তো এই সুইচটা আছে এখন আমরা এই সুইচটা কী করবো এখান থেকে যে হোল্ডারের থেকে একটা তার আসছে এবং আমাদের মেন লাইন থেকে একটা তার আসছে এখান থেকে আমরা এই তারটা ছুটে নেব খোলার পরে এখন আমাদের এখানে লাইনটা সুইচে দিতে হবে তো আমরা একটা তার দিয়ে দিই এই যে দেখেন যে কোনো একটি তার আমরা এখানে দিয়ে দিলাম এখানে কানেকশন করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে আমরা দিলাম হোল্ডারের একটা তার এবং আমাদের যে মেন লাইন আছে অর্থাৎ দুশো বিশ ভোল্টের সেই লাইনটা কিন্তু আমাদের এখানে দিতে হবে এই কানেকশনটা যদি আমরা দিয়ে দিই তাহলে কি হবে সুইচে আমাদের কানেকশনটা হয়ে যাবে আর একটা বিষয় হলো যে নিউটল কিন্তু আমাদের এখানে দেখেন নিউটল কিন্তু এখানে কমন থাকতে হবে নিটল কমন করে দিতে হবে কারণ নিউটল যদি আপনি কমন না করেন তাহলে কিন্তু হবে না তাই নিটল সরাসরি আমরা কমন করে রাখব যাতে আমাদের কোনো সমস্যা নেই এটা তো কারণ নিউটল আমাদের তো সুইচের কানেকশান হয় না এ কারণে আমরা ফেসটা আমরা সুইচে ব্যবহার করব তো আমাদের কাজ কমপ্লিট এখন আমরা এটা টেস্ট করে দেখব যে লাইটটি সুইচের মাধ্যমে জ্বলে কি না তো দেখেন এই যে আমাদের কিন্তু প্লাগটা দিয়ে দিলাম মেন লাইনটা এখন আমরা এখানে সুইচ দেবো তো সুইচটা দিলে কিন্তু লাইটটা জ্বলবে অন অফ এই দেখেন এই যে এই যে একেবারে সিম্পল এখন কথা হলো যে অনেক সময় দেখা যায় যে আমাদের আপনি যদি লাইটটা না জ্বলে সেক্ষেত্রে আমাদের কি হয় দেখেন এখানে সেটা আমি দেখাচ্ছি আপনাদের সমস্যাটা কোথায় হয় মনে করেন এটি নিউটল কমন করা আছে এই নিউটলটা এখন আমরা খুলে ফেলব এখান থেকে খুলে ফেললাম খোলা ফেলার পরে আমাদের যে কাজটি হবে সেটা দেখাচ্ছি আমি আপনাদের এখন আমরা মেন লাইনটা দিলাম দেওয়ার পরে এখন আমাদের এই সুইচটা দেব সুইচটা দিলাম দেওয়ার পরে দেখেন এখানে লাইন কারেন্ট টেস্টার জ্বলবে এই যে দেখেন এখানে কিন্তু টেস্টার জ্বলছে এই যে এই যে টেস্টার জ্বলছে এই যে তো কারণটা কি এই বাল্বটা যদি আমরা খুলে ফেলি সেক্ষেত্রে কিন্তু সিঁজ লাইন হবে না কিন্তু আমরা এখানে দেখেন টেস্টার জ্বলছে তখন আমরা বুঝবো কি যে তার ছিঁড়ে গেছে কোনো জায়গাতে তখন কিন্তু এই তার নিটলটা কমনটা আমাদের কানেকশন করে দিতে হবে তাহলে কিন্তু লাইটটি জ্বলবে তো এই কারণে কিন্তু এই লাইটটা এই লাইটটা কিন্তু এই নিটলটা কিন্তু জ্বলছে দেখেন তো এটা হলো গেল যদি আমরা তার ছিলে যাই তো অবশ্যই এটা কিন্তু আপনারা যদি এই নিটলটা কমন কমনটা কমন করে দিই তাহলে কিন্তু আমাদের জয়েন করে দিই তাহলে কিন্তু লাইটটি জ্বলবে তো যাই হোক আমরা এটা দেখালাম আপনাদের সুইজের এখন আমি আপনাদের দেখাচ্ছি যে ব্যাট বেড সুইচ কীভাবে কানেকশন করবেন সে সেম একই একই জিনিসই হবে বেড সুইচের কাজটা কেমন হবে আমি আপনাদের দেখাচ্ছি বেড সুইচের কাজ হলো আমাদের যাতে বেডের সাথে থাকে তো দেখেন এখানে এখন বেড সুইচ কানেকশনটা দেখাবো কারণ আমার সাথে বেডের সাথে কিন্তু অনেক সময় দরকার পড়ে তো বেডের সাথে দরকার পড়ার জন্য আমাদের মেন লাইনটা আছে এই মেন লাইনটা কিন্তু আমাদের এখানে দিয়ে দেবো যে কোনো একটা টার্মিনালে দিয়ে দেবেন এখানে বেড সুইচে তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা আমরা ফেসটা দিয়ে দিলাম মেন ফেস অর্থাৎ দুশো বিশ ভোল্টের যে ফেসটা আছে সেটা দিয়ে দিলাম এখন আমাদের হোল্ডারের যে এই হোল্ডারের যে তারটা আছে এটা কিন্তু এখানে দিয়ে দেব এই লাইনটা দিয়ে দিলাম দেখেন লাইনটা এই যে লাইনটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের এখন কিন্তু কাজ শেষ এখন আমরা কী করবো এই যে কভারটা লাগিয়ে দেব তো তারপরে যখন এই সুইচ লাগানি শেষ হয়ে যাবে এখানে দেখেন বেড সুইচ কিন্তু কানেকশন শেষ এখন আমাদের কী করতে হবে এই যে মেন যে নিউটল এই মেন নিউটলের সাথে এই মেন নিউটলের সাথে আমাদের কিন্তু এই হোল্ডারের নিউটল কমন করে দিতে হবে অর্থাৎ কানেকশন দিতে হবে এই কানেকশনটা দেওয়া হয়ে গেলে এখন আমাদের কী করতে হবে এখানে লাইনটা মেন লাইনটা আমরা ইন করব এই লাইনটা দিয়ে দেব লাইনটা দিলে যেহেতু লাইনটা আমাদের ওকে হয়ে গেছে এখন আমাদের এনে সুইচ দিলে কিন্তু লাইটটি জ্বলবে এই দেখেন তো আর একটা বিষয় হলো যে বলতে ভুলে গেছি সেটা হলো যে আপনাদের যদি এই ধরনের যদি বেডশিট থাকে বেডশিট অনেক সময় দেখা যায় যে ইন্ডিকেটার থাকে তো অবশ্যই ইন্ডিকেটারটা আপনারা খুলে ফেলবেন তা নাহলে পরবর্তীতে কিন্তু সমস্যা হয় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ